ডাকাত উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোচবিহারে। 2024 লোকসভা নির্বাচনের আগে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত সুনীতি রোড ঘাস বাজারের পাশে জঙ্গলের মধ্যে বেশ কয়েকটি পরিত্যক্ত ভোটার কার্ড উদ্ধার চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় বাসিন্দা রাজেশ চক্রবর্তী একটি সাপ দেখতে এসে ভোটার কার্ডগুলি দেখতে পায় এবং আশপাশকার বাসিন্দাদের অবগত করে কোথা থেকে কিভাবে এই ভোটার কার্ডগুলি এখানে আসলো তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বেশিরভাগ ভোটার কার্ড কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত ব্যক্তিদের। ইতিমধ্যে এসইউসিআইয়ের পক্ষ থেকে কোচবিহার সদর মহকুমা শাসককে বিষয়টি জানানো হয়েছে এবং পুরো বিষয়ের পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করেছেন তারা। অন্তত পক্ষে 40-50 ভোটার কার্ড পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। তারা পরিত্যক্ত এই কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়, তবে পুলিশের তরফ থেকে এখনো কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু মন্তব্য করে বলেন, সীমান্তবর্তী কোচবিহার জেলায় দীর্ঘদিন থেকেই ভুয়া ভোটার কার্ডের চক্র সক্রিয়। শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদের ভোটার বৃদ্ধি করার জন্য একই ব্যক্তির নামে একাধিক কার্ড তৈরি করে ভোটার হিসেবে চিহ্নিত করছে। যেহেতু নির্বাচনের আগে ভুয়ো ভোটার কার্ড নিয়ে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন, তাই হয়তো এই কার্ডগুলিকে ফেলে দেওয়া হয়েছে। পুলিশের সম্পূর্ণ তদন্ত করুক, তবে যতটুকু জানা যাচ্ছে বেশিরভাগ ভোটার কার্ড কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত ব্যক্তিদের। কার্ডগুলির বৈধতা নিয়েও রয়েছে ধোঁয়াশা। পাশাপাশি তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় মন্তব্য করে বলেন, ভিন রাজ্য থেকে ভোটার নিয়ে এসে বাংলায় ভোটার সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা চালিয়েছিল বিজেপি। আমরা পুলিশের উপরে আস্থা রাখছি, গোটা বিষয়টির পূর্ণ তদন্ত হোক। কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, একটি জঙ্গলে বেশ কিছু ভোটার কার্ড পড়ে থাকার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা পরিত্যক্ত এই ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে আসে। তদন্ত না হলে এই কার্ডের বৈধতা কিংবা কোথা থেকে কিভাবে এখানে এলো সেটা বোঝা সম্ভব নয়। আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি। বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা।